পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অধীনে শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন, ল্যাপটপ, মোটরবাইক উদ্ধার করল পুলিশ। ওই সমস্ত জিনিসগুলি উপযুক্ত প্রমাণসহ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, মোটরবাইক চুরির অভিযোগ জমা পড়ে থানায়। তদন্তে নেমে সেগুলি উদ্ধার করে। শনিবার উপযুক্ত প্রমাণ দিয়ে প্রকৃত মালিকদের হাতে ওই সব জিনিস তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 10-15 দিন ধরে আমাদের বর্ধমান থানার অফিসার ফোর্স সোর্স ইনফরমেশনে আমরা কিছু মোবাইল ফোন, ল্যাপটপ রিকভারি করেছি। তাতে যারা যাদের কাছ থেকে তাদের তাদের ক্যারেজ করা হয়েছে, ওদের ফরোয়ার্ড করা হয়েছে, এবং আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মোবাইল এবং এই ল্যাপটপ যার কাছ থেকে যাদের মাল তাদের কিন্তু হ্যান্ডওভার করবে। একটা মোবাইল, 12টা মোবাইল ফোন এবং একটা ল্যাপটপ। এই মাসের প্রথম ফার্স্ট উইকই ঘটনাগুলো ঘটেছিল, তারপর আমরা ইনস্ট্যান্টলি করেছিলাম। আজকে আমি সেটাকে তাদেরকে হ্যান্ডওভার করে দেবো যারা মালিক আছে। বর্ধমানের কিছু মিসিং ছিল, আমরা সেটা আমার মোবাইল চুরি হয়ে গেছে, চুরি হয়ে গিয়েছিলো আমাদের মিল থেকে। একটা ওইখান থেকে আমরা স্যার এইখান থানায় আমরা এফআইআর করি এবং স্যারদের তৎপরতা আমরা মোবাইলটা পেয়েছি, মোবাইলটা স্যাররা পেয়েছেন, আমাদের খবর দিয়েছিলেন যে মোবাইলটা পেয়েছি বলে, এবং আমরা স্যার আনতে এলাম। আমার মোবাইলটা চুরি হয়েছিলো আজ থেকে 4 দিন আগে। আমরা একটা মিলে কাজ করি, আমাদের একসঙ্গে 4 জনের মোবাইল চুরি হয়ে গিয়েছিলো এবং 4টে মোবাইলই পাওয়া গেছে, ওই দিন ভাতশালা বঙ্কুর মোড়। মোবাইল পুলিশকে অসংখ্য ধন্যবাদ এবং মোবাইলটা পাওয়ার জন্য এবং পুলিশরা যে তৎপরতায় কাজ করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।